শীর্ষক বৃষ্টিপাত। বৃষ্টিপাতের ভেতর সোয়ানো শীর্ষক মৃতদেহ, মৃতদেহের উপর আঘাত করা শীর্ষক হাওয়া, হাওয়ার সামনে কাপা কিন্তু ঘুরে না ওঠা সেই সব ঢাকা কাপড়, কাপড়ের মুখ দিয়ে টানতে থাকা সেই সব রাত জাগা কুকুর, চিৎকার করে কুকুর তাড়ানো সেই সব ডোম, অর্থলগ্ন কুকুর হয়ে বসা সেই সব ডোম, ডোমের পাখি শুধিয়ে রাখা সেই সব লাঠি, বৃষ্টিতে না জড়া কলিতে না জড়া সীতা, দূরে দূরে সেই সব না জড়া সীতা, সীতার পিছনে আঘাতা সেই সব আঘাতায় জল থেকে উঠে বসে আছে সবে মায়েরা, খান কাপড়ে ঘোমটা দিয়ে বহুকাল পর জল থেকে উঠে বৃষ্টি থেকে নেমে সাদা পুকুরের মতো বসে আছে সবে মায়েরা, পুরানো সময় যাতে তারা সন্তানের পাশে পাশে থাকতে পারে, পুরানো সময় যখন মৃতের বলে বলবে রেখে দেওয়া স্ত্রীর কথা, মেয়েদের সঙ্গে পালিয়ে যাওয়া একমাত্র মেয়ের কথা, অবমানিত সম্পত্তি আর বন্ধু বিশ্বাসঘাতকতার কথা, মনে করবে তার প্রথম স্কুলে যাওয়ার দিন আর এতদিন দেখতে না পাওয়া নিজ মৃত্যুর অপরিহার্য কারণটিকে, তখন সে ধর্ম করে উঠিতে বসতে চাইলে সীতার উপর সে পারের মতো আর তাকে সপাতে ভেঙে শুনিয়ে জোরের লাগছে, তখন যেন সেই আগুন জ্বালার খুঁজির ওপর তারা রাখতে পারে তাদের বহু কাজের ফসল ফেলা বাসন মাজা হাজার ভরা হাত, করে দেওয়া সেই চোখের ওপর বিধবা আচল ঢেলে দিয়ে যেন বলতে পারে অস্থি বসবো বাবা, এই তো আমি তোর মা, কিন্তু তোর পাশে নতুন প্রোগ্রাম মা খেতে পাচ্ছে না, তোর নাম দেখলাম টিভিতে, মাকে একা রেখে যাব, খবর দাও আয়ার সেন্টারে, আমাদেরও কাজ আছে মানুষের কথা বলতে পারে, মায়ের বাড়ির আগে দুটো বাড়ি উঠতে দেরি আছে, সামনে বা বিপন্ন আর কতক্ষণ লাগবে, একটা বড়ি এখনো যাইনি, কাল সেলিব্রেট করবো নতুন ফ্ল্যাটে, সব ঠিকঠাক এইরকম জীবন এই সব তো আছি বল, কারো আপনার চিরকাল থাকে আমার মানে তো দেখ না বাথরুমের বই মাজার জমি সব উন্নত হয়ে যায় বউকে মাঝে উঠতে হয়
So what to Lord Manu was each of Heva of Dwarika? Aapnar Kehu Naam Kehichi Bhoshkar Parang Nai Kehichi Shite Bhoye Rodhu Aapnar Kehichi Gare Dattam Maashi Nahi Aapnar Parik Pashi Parik Anki Aapnar Chenye Aapnar Parik Pashi Parik स्वप्न डी तुम नाम तुम्हारे जलाशी एम तो शुक्र तुम बाली मार्टी पदा बोली हाथ पा मुड़े तुम्हारे जीवन मुक्ति सुन की मिस्टर की हरिंद की प्राणदार की मेघा की हाथ की मन की मिस्त छंद सारा नाम छत्ता
ওই 11 ডিগ্রি শীতে এখন কোথায়? তাহলে জন্তুর মত পরে কি অস্থায়ী গর্তে ঢুকে পালায়? কবিগুলো দৃষ্টি দেওয়া হয়েছিল মধ্যবর্তী সময় থাকতে মুখে যায়। আজকে আর চোখ এখন বসে পড়বে বাপের সঙ্গে কি কলকাতায়? জাতি যে ভাবের ভাই জোড়া ভর্তি হয়ে যায় মাথা কিছু উচ্ছে ঘটায়। তার সঙ্গে পিছনে দাস কথা পিছনে কথা নিয়ে ধাক্কা খায়। সিনেমার কাব্যপাঠ সাঙ্গ করে বাইরে কবি হরলিক্সে নিষ্কুপ্ত বায় নিশ্চিত প্রথায় নিশ্চিত প্রথায় সকালে অফিস যাচ্ছে সব লোক সমস্ত লোক চান করছে খেতে বসছে 9টায় 10টায় নিশ্চিত প্রথায় নিশ্চিত প্রথায় রাতে বাড়ি ফিরে এসে খেয়ে ফিরতে না এটা তোর গলায় বলা যায় তোর গলায় বলা যায় রাতে বাড়ি ফিরে এসে খেয়ে ফিরতে না মাটি বীজ মাটি উঠে গেছে তাদের থাকার জায়গায় কবিও ঘুমতে যায় শহর জোড়ায় আহ ঘুমন্ত শহরে স্বপ্ন আয় বাসা আয় আর ওই স্বপ্ন হাহা উদের বিবার মতো সেই খ্যাত স্তব্ধতা উঠে এই চারটা জানলায় মুখ ঢুকিয়ে প্রশ্ন করে রাত্রি বাতাস সবকে প্রশ্ন করে যায় লোকগুলো কোথায় লোকগুলো কোথায় ঘরে তখনকারী লোকগুলো কোথায়? সব ছেড়ে সেটা কোথায় যাবে?
দুজন দুঘর পাতি মাঝখানে পর্দার ছাঁক পিছে ইস্কুলের ব্যাগ নদীন নগদ বাক্স হাতে শুধু ছুটি করে এবার বার করছে আর প্রতিদিন পড়ে যাওয়া পর্দার ছাঁকর কাছে তার দাবাদাবি গলা ছোট ছোট পায়ে আঘাতে ফুল খুঁজে উঠছে ফুল ফুলের মধ্যে থাকো দৃষ্টি পোটা মঙ্গলের কি মঙ্গল আমার কাছে চিকচিকে ঝড়ালে চুপচুপি কার ইন্দ্র করে আমার আমার সকালে দুপুরে রাত্রে বর্ষায় বসন্তে জলে জলে সন্দেহ সন্দেহ শুধু সন্দেহ সন্দেহ তারা বলে সাধারণ মানুষের বাঁচতে গেলে মতান হবে না মতান গ্রামে নিজেকে থাকতে পারে উঁচুতে সবাই আগে লাগে মস্তান পিছনে থাকে তার চাহিদার চোখ কখনো মেলে না মস্তান যখন ছোট চলা হয় ছোট ছোট থেকে আর উদ্দেশ করে দেয় কোন সময় ডাক আসবে বড় ইজারের ঠেক থেকে মস্তান পূর্ণ হলে সেও হয় মান্য সভাসদ কেদার পারিতোষী পুরাতন গোদারু বাবার নিস্তা আমাদের চেনা ওকে কাজে লাগিয়ে দামি আছে না ওদের দামি আছে আমরা খুব খারাপ আছি কি খোলা হয়ে গেছে বলি সঙ্গে চলা মানুষ বন্ধ করা নয় রাস্তার হাজার লোক সবাইকে রোদ্দুরে পড়ছে যে বৃষ্টিতে ভিজছে সেই রোদ বৃষ্টি জনতার দূরে দৌড়ে মরিয়ে আসা উচিত ঝুমে ঝুমে কাজ থেকে ফিরে স্নান করে খেতে বসে শ্রম সাম্য অন্য শান্তি হয়ে কত লোকাল ট্রেনের মধ্যে সুন্দর ফিরে চাপে সুস্থ করে ওঠে স্টেশনে ঝুড়ি দিয়ে বস্তায় প্রচুর সক্ষর খেয়ে সবাই কিছু না কিছু অভাব থাকে তোমার থাকবে না হয় ও আমার খোলা মুড়ি ঈশ্বর করুন যেন এমন গর্বিত ভাবে বেঁচে থাকতে পারে নয়
থেকে একটাই প্রশ্ন, কোন দিকে চলছে পৃথিবী? পৃথিবী নেওয়ার জায়গা কি কি চলছে পাশের পাড়ায়, সে কথা বলি না পারি। কেননা আমার কাছে সুস্থ করে চলবার যায় অপরাধ যত দূরে তত জোরদার প্রতিবাদ। যখন বৃষ্টির রাত্রে কাঁপতে থাকে কাছে জানালা, মাথার উপরে কাউকে ছাড়, কাছে কোথাও বাস করলে ঘুম ভেঙে, এখনো যখন মুখের চিৎকার করে জয়দার কোথায়, যখন এভাবে এসে আমাকে জড়িয়ে ধরতে চায়, বুঝতে পারে অঞ্চল আমার পৃথিবী, বুঝতে পারে কবিতাও এই বেশি আর কিছু পারে না। সে তার শীত মন্দির হাতে ধরে আছে চিরকাল ভয় বীর সন্তান পৃথিবী। সে কথা বলি না পারিলে যে বিক্ষুব্ধ হয়ে পড়ে সপক্ষ বা বিপক্ষ শিবির, বরং সমাজ নিয়ে টিভিতে বক্তব্য রাখতে নিয়মিত যায় লিখলে সই দেওয়া বুদ্ধিজীবী। রক্ত দেখল পিছে হাত ঘষে, পিছে ভিতরে ঢোকা ছুরি দাঁতের দাঁত চেপে ওঠালো সে। আলাদা কবিজি নিজের মুদ্রা দোষ, কবিজি হওয়ার আছে হবে একদিন, কবিতা দাঁড়ানোর ঘুরে দমচাপা কান্নায় কঠিন। সে দেখলো মনের দাঁড়া, সে দেখলো মনের স্বভাব হওয়া, বলে যাবো বলে যাবো সারাক্ষণ এইমাত্র ভয়, সারাক্ষণ বুঝে পাচ্ছি বাহবার নির্ভর পায়ের তলায় ভূমি ক্ষয়। কবিতা নিচু হচ্ছে আরো নিচু, একজন মোমবাতির মতো প্রাকৃতিক মেরুদণ্ড নরম সুতোর তৈরি নয়। কবিতা কবিতে বলল ছেড়ে চলো এই লক্ষণ নগর, যেখানে মায়ের সঙ্গে মেয়েকে ধর্ষিতা হতে হয়। আর কিন্তু বলতে পারো কাপুরুষ ও মহাপুরুষ, আমি তো গুজরাট নিয়ে সাতাশ পা হাঁটলাম রাস্তায়, আমি তো লড়িতে উঠে দশ লাইন পড়লাম কবিতা, লেখায় ঝুলিয়ে ডুবে চেঁচালাম অন্যায় অন্যায়। এবার বরযাত্রী বাস দাঁড় করিয়ে স্তম্ভিত ছেড়ে দিল তাকে, ব্রেক দিয়ে ফাড়া ফাড়া করে দিল তুমি, আমি তোর মা হইয়ে বলে মা পেল না রে ভাই। কুলবাড়িতে সারা রাত পাণ্ডব চলার পর দিন রক্তদান ধুয়ে স্কুলে উদ্বোধন হয়ে এসে গেলেন অ্যাসেম্বলির দাদা নেতা সংসদীয় গুরু। ঘটনা বাড়ির কাছে এরা অবশ্য আমি এক পাও হাঁটি লিখিনি পাঁচ কথা মনে যে পড়বার কবিতা জোলাইনি প্লাটায় গড়ায়, কি করব এখনো ভাবছি মাত্র রাতে বেলা বই যায়। এবারও ওসব করা উচিত হবে কি, গুরুরা এখনো কিছু বলেন নেওয়ায়। শেষে কি জনগণটা করবো, আমি ওই বোধসত্য পত্রিকায় দিবস অনুবাদ নিয়েছি আমার দক্ষতা জানাচ্ছি কিন্তু
আমাদের সময় পরে আবার একসঙ্গে এক করতে পারে বাইরে থেকে বলছি বলে এই আমাদের বাড়ি সামনের চকটা কিছু বসে আর ইন্দ্রের বাড়ি ছাদে বসে আমরা অনেক কবি সময় বলেছি তার শীর্ষক আমি আর দিয়েছিলাম ইন্দ্রের কবি এবং ইন্দ্রের কবি আজ আমি দু বছর এবং জিনিস প্রকাশ করেছি বিস্ফারিত চোখে বলেন না প্রভু
যে শরীর আমার প্রাচীনকালের শত্রু, যে চোখ, বাহু, গাত্রবর্ণ, ত্বক, পুরস্কার, জিহ্বা, হাতের দাহন, জালের দল, আর 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 যে আমাদের সঙ্গে বলা যায় না সেসব আশ্চর্য সম্পদ, সমস্ত সমস্ত শত্রু আমি সঙ্গে থেকে ভয়ে দোলাগায় ত্যাগ করে মন থেকে গণান্তর বানিয়ে চলেছি। আপনি আমাকে খবর দিলে এবং পূর্ব করে একটা পথ ছেড়ে দিন, যাই আমি যাই তুমি স্তব্ধ হয়ে গেলে সে চোখে দেওয়া বক্রম করতে তোমার চোখ উচ্ছ্বসিত হয়ে অশ্রু নিঃশ্বাস আওয়াজ করল শরীরের ভার দেহ বলতে পারলে না। তুমি ধূমে বসে পড়লে ঘাসের উপরে বৃক্ষগুলি হঠাৎ চঞ্চল হল, পাখি দেখে উঠল জানিঘরে শিকার তাকাল ঘুরিয়ে। এটি এখন কাঁদছে মুখে আমি আমি অবমান করলাম বলে সে পাগল দ্বারা দৌড়ে এসে তুমি হাত পেতে অঞ্জলিকে ধরে উঠে তোমার সকল অশ্রু আর সেই জলে তার হস্ত দগ্ধ হল, তার ত্বক, গাত্রবর্ণ, জানুতর আর জানুতর সঙ্গে বলা যেন সব সব দগ্ধ দগ্ধ হল। জলতে জলতে তার শিকার নিঃশব্দে নিয়ে গেল আর দুর্বল অঙ্গলাগে স্বর্ণরম এক মূল রেখা জেনে নিল কিছুক্ষণ লগা দুর্ণ সেটার দাও আর রাত্রের মাঝামাঝি তার জলন্ত সবিন দাসে জল খেতে ওই সর্বনে তুমি আরাম দিতে তাকে মুখ্য কর অন্ধকার। যে দুজন আজকে আমাদের অতিথি করা যাবে না স্বজন, তারা দুজনেই বলছেন বহুদিন পর তারা দুজনে আবার একসঙ্গে এবং তার সঙ্গে ভাবনা চক্রে আমরা কয়েকজন আছি। একটা বিনীত নিবেদন, যদি দুজন কবি এই মুহূর্তে মঞ্চে থাকেন এবং আমরা যারা অতিরিক্ত তাদের কাছ থেকে কিছু প্রশ্ন কিছু বিনিময় সম্ভব হয়। নানা রকম মতে যায় কিন্তু লেখাপত্র করি কিছু বলি না,
এটি আমার শেষ প্রশ্নের উত্তর। আসলে আদেশ করব
शुभेच्छा बरत दिए रखना नमस्कार।